আজ আবার আমায় নতুন করে সাজানোর প্রয়াস চলছে, আজ আবার আমার ক্ষতগুলোকে ধুয়ে মুছে করা হচ্ছে পরিষ্কার। কারণ কাল বাঙালি জাতির গৌরবের দিন, বিশাল বিশ্ববিদ্যালয় অঙ্গনের প্রাণকেন্দ্রে পড়ে থাকা আমি এক শহীদ মিনার। আজ আবারও আমাকে ডেকে তোলা হচ্ছে, কিন্তু যাদের আত্মত্যাগের জন্য জন্ম হয়েছে আমার, তাদের উত্তরসূরিদের প্রত্যহ নিয়ত অবহেলায় অভ্যস্ত হয়েছি আমি। এখন আর মন খারাপ হয় না, শুধু এমন বিশেষ দিনগুলোতে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। এই তো সেই স্থানটি ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে আজ, সে স্থানটিও আমাকে মনে করিয়ে দেয় সেদিনের কথা। সেদিন ছিল কড়া রোদ, একাকি দাঁড়িয়েছিলাম বরাবরের মতো নিঃসঙ্গ। আমার মনের কথাগুলো এ সময় বলতে ইচ্ছে করে খুব, কিন্তু কেউ তো কাছে আসে না। ওই তো এক যুবক ঝাঁ ঝাঁ রোদে এগিয়ে আসছে আমার দিকে, সে কি আমার কাছে এসে শুনবে আমার কথাগুলো আমার পাশে বসে? আনন্দে উদ্বেলিত হই আমি, আমি বলবো আমার কথাগুলো তার সাথে, সে পাশে এসে বসে। আমার আনন্দ যেন বাদ মানে না, কিন্তু এ কি, সে তার হাতে সিগারেটের অবহেলিত শেষ টুকরোটি তার চেয়ে অবহেলা ভরে ছুঁড়ে মারে আমার দিকে, তারপর চলে যায় তার গন্তব্যে। পরিষ্কার করছো সে স্থানটি, সরিয়ে দিতে পারো হয়তো জঞ্জালগুলো, কিন্তু পারবে কি এ মনের ক্ষত মুছে দিতে? আজ আমায় পরিচ্ছন্ন করার চেষ্টা মনে করিয়ে দেয় কত কথা। না, অভিযোগ করছি না, নেই অনুযোগ কারো প্রতি, আমি তো সব মেনেই নিয়েছি, কিন্তু কখনো ভাবিনি আমার নিয়তি এমনই হবে। কখনো ভাবিনি এত তাড়াতাড়ি ভুলে যাবে জাতি তাদের ইতিহাস, এতগুলো আত্মত্যাগ আর দাগ কাটবে না তাদের মনে। এ তো শুধু একদিনের ঘটনা, আরও শুনতে চাও প্রত্যহ কত গঞ্চনা পেয়ে আসতে হয় আমাকে? বলবো তোমাদের, তবে শোনো, এতদিন পরে নিজেকে আমি কি ভাববো নিজেকেই সে প্রশ্ন করি, উত্তর পাই না। তোমরাই বলো তো, তোমার প্রত্যহ জীবনে আমি আসলে কি? কখনো মনে হয় আমি খুব ভালো একটি বসার স্থান, আমার চারটি স্তম্ভ সবসময় ছায়া দিয়ে যায় আমার পাটাতনে, আর তোমরা সেখানে মুখরিত হও কখনো আড্ডা বা গানে, আবার কখনো বা সেখানে বসে সেরে নাও জরুরি কোনো কাজ। আমি শহীদ মিনার, আমাকে নির্মাণ করা হয়েছে সেসব অমর শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য, যারা ভাষা ও দেশকে রক্ষার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। আমি মাথা উঁচু করে প্রতিনিধিত্ব করি তাদের, আমার বেদি ও পাটাতন একটি পবিত্র স্থান হিসেবে গণ্য হয়, সেখানে খালি পায়ে ওঠা এক অলিখিত নিয়ম, তা না হলে অশ্রদ্ধা হয় সেসব মহাপুরুষদের যারা তোমাকে দিয়েছে তোমার ভাষা, তোমার দেশ, তোমার স্বাধীনতা, পক্ষান্তরে অপমানিত হই আমি। কিন্তু তোমরা আজ তা ভুলে গেছ, তোমরা অপমান করছো শহীদদের। এই অপমান কিন্তু শুধু আমার বা শহীদদের অপমান নয়, তোমরা অপমান করছো তোমাদেরই। আবার এই আধুনিক যুগে কোনো নির্জন সময়ে আমার বেদির ছায়াকে প্রেমিক প্রেমিকারা বেছে নেয় তাদের মনের কথা বলার নির্জন স্থান হিসেবে। তাদের কথায় আমি শুনতে পাই শুধু ক্যারিয়ার আর জীবন গড়ার স্বপ্ন, তাদের সে কথায় শুধুই তাদের জগৎ, সেখানে দেশ নেই, নেই ভাষার কথা। তাদের ভবিষ্যতের কাছ থেকে কিভাবে সম্মান আশা করব আমি বলো? বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে আমার অবস্থান হয়, আমার চারপাশে থাকে ব্যস্ত মানুষের পদচারণা। হাজার ব্যস্ততার মাঝেও যদি তোমরা পরিচিত কারো দেখা পাও, কুশল নাও তাদের, অন্তত চোখ তুলে তাকিয়ে মিষ্টি করে হাসো। আমিও তো তোমাদের পরিচিত স্বজন, কিন্তু তোমাদের মুখরিত পদচারণার মাঝেই কুকুর গোত্রীয় নিকৃষ্ট প্রাণী আমার ধুলোয় ধূসরিত পাটাতনকে ব্যবহার করে নিভৃত আবাসের মতো, কখনো ফিরেও দেখনি তোমরা। ক্লান্ত দুপুর শেষে শেষ বিকেলের আগে যখন তোমরা আড্ডায় মুখরিত হও আমারই সিঁড়িতে বসে, তখন আমিও চাই সারাদিনের অপমান ভুলে তোমাদের দলে যোগ দিয়ে তোমাদের অনেক অজানা গল্প শোনাতে, কিন্তু তোমরা আমাকে তোমাদের দলে নাও না, তোমরা অনুভব করো না আমার অস্তিত্বকে, তোমাদের পাশে থেকেও আমি পড়ে থাকি দূরে। তারপর শেষ বিকেলে তোমাদের আড্ডা থেমে যায়, যার যার নিড়ে ফেরো তোমরা, শুধু আমার সিঁড়ির এক কোণে বসে থাকে মন খারাপ করা এক উদাসী যুবক, তাকিয়ে থাকে আকাশ পানে। তাকে আর আমি ডাকি না, একা হয়ে যাই আমিও, উদাস হয়ে তাকিয়ে থাকি গোধূলি দিগন্তে, অপেক্ষা করি দীর্ঘ রাতের, যেখানে আমি একা আমার ক্লান্তিগুলোকে বিশ্রাম দেব।
অপেক্ষা করব আরও একটি দিনের। কিন্তু আমার সেই রাত্রিও দুর্বিষহ করেছ তোমরা, আমাকে সাক্ষী বানিয়েছ কিভাবে তোমরা তরুণেরা ধ্বংস করছো নিজেদের। মাদক ও নেশার জালে নিজেকে জড়িয়ে তিলে তিলে শেষ করেছো নিজেদের শুভবুদ্ধি, নিজেদের ভবিষ্যৎ। অমাবস্যার মতো ধেয়ে আসা অন্ধকারে ছায়া ফেলেছো পরিবারের ওপর, কলঙ্কের কালো মুখ নিয়ে মাথা হেঁট করেছো জাতির। আমি আমার অপমান, আমার কষ্ট ভুলে যেতে পারি, কিন্তু তোমাদের কষ্ট দেখলে আমার বুক যেন ফেটে যায়, দম বন্ধ হয়ে আসে, চোখ থেকে যেন ফিনকি রক্তের মতো বেরিয়ে আসে অশ্রুধারা। বিশ্বাস করো, আমি বারবার চিৎকার করেছি, ফিরিয়ে আনতে চেয়েছি তাদের, প্রলোভন দেখিয়েছি আলোকিত পৃথিবীর, তারা আমাকে শোনেনি, ব্যর্থ আমি ডুকরে কেঁদে মরেছি। যাক, ভোর হয়ে আসছে, প্রতিটি ভোরে আমার মন রোমন্থন করে কিছু স্মৃতি, একদল তরুণের স্মৃতি। কোনো একদিনে তারা আবারও সোচ্চার হয়ে উঠেছিল দেশ ও জাতির কোনো সংকটে, আমাকে আবারও মনে করিয়ে দিয়েছিল সেই 1952-র কথা। তাদের ভিড়ে আমি দেখেছিলাম রফিক, সালাম, বরকত সহ আরও অনেকের মুখ, আমি তন্ময় হয়ে তাকিয়েছিলাম, গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়েছিলাম উদ্ধতের মতো। আরেকবার একদল তরুণ গিটার হাতে বিনম্রভাবে আমার পাটাতনে বসে আমাকে দেশের গান শুনিয়েছিল। অনেকদিন পর তাদের মুখে দেশের গান শুনে ফিরে গিয়েছিলাম 1971-এ, যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধের মাঝে ক্লান্তি ভোলার জন্য দেশের গান গেত আর তাদের মনে দেশপ্রেমের আগুনটাকে আরও উস্কিয়ে দিত। সব পিছুটান ভুলে দেশকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ার প্রত্যয়টাকে আরও দৃঢ় করে নিত। সেই তরুণদের মনেও দেশপ্রেম ছিল সেসব মুক্তিযোদ্ধাদের মতোই, কোনো মেকি ছিল না তাতে। আজও তাদের মনে দেশ ও জাতির প্রতি শ্রদ্ধা অম্লান, দেশপ্রেম এখনও আগ্নেয় লাভার মতো গনগনে, তারা যেন সেই সব শহীদদেরই পুনর্জন্ম। কাল থেকে চলছে আমাকে আবারও নতুন করে সাজানো, খুব যত্ন করে সাজিয়ে ফিরে গেছে ওরা, পরিপূর্ণভাবে আবারও নতুন রূপ এসেছে আমার মাঝে। বসন্তে যেমন গাছের নতুন সবুজ পাতা ঝিলিক ছড়ায় প্রকৃতিতে, তেমনি আমার নতুন রূপ দেশপ্রেমের লাল আভা ছড়াচ্ছে সবার মনে। হ্যাঁ, আজ 21 ফেব্রুয়ারির সকাল, আমাকে জাগতে হবে, আমি জেগে থাকব, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো এইসব তরুণদের মুখ চেয়ে। এ দেশ, এ জাতি কখনো মুখ থুবড়ে পড়বে না, পড়তে দেবে না এ তরুণেরা, আমিও ভেঙে পড়ব না। আমি শহীদদের দীপ্ত প্রাণের প্রতীক, আমি ভেঙে পড়তে পারি না, আমি ওদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকব, দাঁড়িয়ে থাকবো মাথা উঁচু করে অনন্তকাল। ছেলে হারা শত মায়ের।